তাইওয়ান নিয়ে চীনের হুঙ্কার থামছে না কোনোভাবেই। স্বশাসিত অঞ্চলটিকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেষ্টা ত্রুটি রাখছে না প্রেসিডেন্ট শি জিনপিং। সেই ধারাবাহিকতায় তাইপে এবং এর ইন্ধনদাতা ওয়াশিংটনের প্রতি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। তাইওয়ানের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শি জিনপিংয়ের এই হুঁশিয়ারি যেন ইঙ্গিত দিচ্ছে অশান্ত পরিস্থিতির। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কখনো নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও তাইওয়ানের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে চীন। এমনকি অঞ্চলটির সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক নিয়েও বেজায় নাখোশ বেইজিং। এর মধ্যেই চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অনিবার্য বলে আবারও মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। স্বায়ত্তশাসিত অঞ্চলটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় মঙ্গলবার এমন হুঁশিয়ারি দেন চীনা প্রেসিডেন্ট। আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাওশেতুংয়ের 130তম জন্মদিন উপলক্ষে দেওয়া ভাষণে জিনপিং বলেন, মাতৃভূমির সঙ্গে পুনরেকত্রীকরণের প্রক্রিয়া শেষ করাটা উন্নয়নের অনিবার্য শর্ত। এটি ন্যায়নিষ্ঠ প্রক্রিয়া যা জনগণ চায়। মাতৃভূমি অবশ্যই এবং আবারও একত্র হবে। চীনা প্রেসিডেন্ট জানান, আন্তঃপ্রণালী সম্পর্ককে শান্তিপূর্ণভাবে উন্নত করার জন্য সবাইকে কাজ করতে হবে। যে কোনোভাবেই হোক, চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে চাওয়া যে কাউকেই প্রতিরোধ করতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, জিনপিংয়ের এই সতর্কবাণী শুধু তাইওয়ানের জন্যই নয়, বরং ওয়াশিংটনকে উদ্দেশ্য করেও দেওয়া হয়েছে। চীনা কর্মকর্তারা বরাবরই শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করে আসছেন, তবে প্রয়োজনে জোর খাটানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। গত মাসে যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনা প্রেসিডেন্ট বলেছিলেন, চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণকে থামানো যাবে না। তাইওয়ানের বিদায়ী প্রেসিডেন্ট সাই ইং ওয়েনকে যুক্তরাষ্ট্র ঘেঁষা বলে মনে করা হয়। তার উত্তরসূরি হিসেবে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি থেকে এবার ভাইস প্রেসিডেন্ট লাই চিংতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী লড়াইয়ে অপর দুই প্রার্থী হলেন হো ইউ ইহ এবং কো ওয়েন জে। কুয়েমিংতাং পার্টির ইউ হো এবং তাইওয়ান পিপলস পার্টির কো ওয়েন জেকে বেইজিং ঘনিষ্ঠ বলে মনে করা হয়। 2022 সালের আগস্টে তৎকালীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলেসির তাইওয়ান সফরের পর স্বশাসিত দ্বীপটি ঘিরে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এরপর তাইওয়ান ঘিরে কয়েকদিন ধরে সামরিক মহড়া চালাতে থাকে চীন। চীনের ওই মহড়ার কারণে তাইওয়ান প্রণালীতে জাহাজ চলাচল যেমন বন্ধ ছিল, তেমনই তাইওয়ানে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিল করতেও বাধ্য হয়। এভাবে রীতিমতো তাইওয়ানকে বিচ্ছিন্ন করে ফেলেছিল চীন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক যোগাযোগও বন্ধ করে দেয় চীন। এদিকে যুক্তরাষ্ট্র অনানুষ্ঠানিকভাবে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও আনুষ্ঠানিকভাবে তারা এক চীন নীতির সমর্থক। তবে ওয়াশিংটন কখনোই তাইওয়ানকে বেইজিংয়ের অংশ হিসেবে স্বীকার করেনি। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।